হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন মেয়েদের কণ্ঠ কেন এত সুন্দর? যদি না জানেন তাহলে আসুন আমরা জেনে নেই। মেয়েদের কণ্ঠস্বর সাধারণত পুরুষের কণ্ঠস্বর থেকে মিষ্টি হয়, এমনকি 11-12 বছর বয়স অবধি ছেলেদেরও মেয়েলি কণ্ঠস্বর থাকে। পরে তাদের কণ্ঠস্বর মোটা হতে শুরু করে, কিন্তু বয়স বাড়লেও মেয়েদের কণ্ঠস্বরের কোনো পরিবর্তন হয় না। সাধারণত 11-13 বছর বয়সকে যৌবন উন্মেষকাল বলা হয়। এই সময়ে আমাদের শরীরের কিছু কিছু লালা গ্রন্থি হরমোন তৈরি করে। এই হরমোনগুলি ছেলে ও মেয়েদের শরীরে নানা পরিবর্তন ঘটায়। ছেলেদের বেলায় এই হরমোনগুলি তাদের শারীরিক বৃদ্ধি আনে, গগলের নিচে লোম, মুখে গোপদাড়ি ও নিম্নাঙ্গে যৌনকেশ দেখা দেয়। ছেলেদের কণ্ঠস্বর মোটা হতে শুরু করে, তাদের শরীর টেস্টোস্টেরন নামে এক প্রকার হরমোন তৈরি করে। এই হরমোনই ছেলেদের স্বরতন্ত্রের বা স্বরযন্ত্রের পাতলা পর্দার দৈর্ঘ্য ও পুরুত্ব পরিবর্তনে প্রধান দায়ী। এটা আমাদের কণ্ঠস্বরকেও প্রভাবান্বিত করে, তার ফলে স্বরযন্ত্রে পাতলা পর্দার কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে তাদের কণ্ঠস্বরের তীক্ষ্ণতার পরিবর্তন ঘটায়। উক্ত হরমোন যদিও মেয়েদের বেলায় তৈরি হয় না, তবুও তাদের কণ্ঠস্বরের খুবই সামান্য পরিবর্তন সংঘটিত হয়। এই পরিবর্তনটি হয় যখন তাদের গলা, মুখ, নাক ও উপরি চোয়ালের আরো বর্ধন ঘটে। উপরোক্ত কারণে ছেলেদের কণ্ঠস্বর থেকে মেয়েদের কণ্ঠস্বর মিষ্টি শোনা যায়। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আরো ভালো ভিডিও আপনারা পেতে পারেন।